আপনারা দেখছেন বাম ইন্ডিয়া। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে বাম ইন্ডিয়া চ্যানেলের কর্মীরা উৎসাহিত হয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের পরিবেশন করতে পারে। প্রিয় দর্শক, খবর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন, সময় নষ্ট না করে আমরা যাই খবরের মূল গভীরতায়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির পতাকাকে কাঁধে নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যারা আত্মনিবেদিত প্রাণ হিসেবে শহীদ হয়েছেন, সেই 176 জন শহীদ এবং বিশেষ করে দোসরা মের পর থেকে অদ্যাবধি প্রায় 45 জন এই অল্প সময়ের মধ্যে আত্মবলিদান দিতে বাধ্য হয়েছেন, তাদের সকলের বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং নতমস্তকে প্রণাম জানাই। শহীদ পরিবারের সমস্ত স্বজনকে পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি। শুধু শহীদ পরিবার নয়, অত্যাচারিতা রমণী অসংখ্য আক্রান্ত আমাদের পার্টির সমর্থক ভোটার, শুধু সমর্থক ভোটার নয়, যারা সনাতনে বিশ্বাস করেন, যারা যাদের বাড়িতে শঙ্খ বাজে, যাদের বাড়িতে তুলসী মঞ্চে প্রদীপ দেওয়া হয়, যারা দুর্গাপুজোর অষ্টমীর দিন ব্রত রাখেন, যারা মা কালীর মা ভবতারিণীর আরাধনা করেন, যারা শিবরাত্রির দিন ভোলে বাবা পার করে গা বলে জল ঢালেন মহাদেবের মাথায়, সেই সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে দোসরা মের পরে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আক্রান্ত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি। আজকের এই ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল আমরা এখানে শহীদ পরিবারদের নিয়ে, রাজ্য কমিটির পদাধিকারীদের নিয়ে ভার্চুয়ালি এই কার্যক্রম দেখছেন, তাদের সকলকে আমি গৌরব অভিনন্দন জ্ঞাপন করি। আজকের দিনটি গণতন্ত্র বাঁচাও এবং পশ্চিমবঙ্গ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি চলছে। দুটি শহীদ পরিবার, তার অন্তরের কথা, তার বেদনার কথা চোখের জল ফেলতে ফেলতে এখানে রেখেছেন। আমি নতমস্তকে এই সভাতে উল্লেখ করতে চাই ঝাড়গ্রামের শহীদ তারক সাউর নাম, যিনি ওবিসি পরিবার থেকে আসছেন। শীতলকুচির আনন্দ বর্মনের নাম, আমি রানাঘাটের উত্তম ঘোষের নাম, সোনারপুরের হারান অধিকারীর নাম, বোলপুরের গৌরব সরকারের নাম, মগরাহাটের সৌরভ বরের নাম, ভাটপাড়ার আকাশ যাদবের নাম, শীতলকুচির মানিক মৈত্রের নাম, জগদ্দলের শোভারানী মণ্ডলের নাম, ইলাসের অরূপ রুইদাসের নাম, জামালপুরের কাকলি ক্ষেত্রপালের নাম, মোথাবাড়ির মনোজ মণ্ডলের নাম, মোথাবাড়ির চৈতন্য মণ্ডলের নাম, রায়নার দুর্গাবালা বাগের নাম, নৈহাটির সন্তু মণ্ডলের নাম, দিনহাটার হারাধন রায়ের নাম, বেলেঘাটার অভিজিৎ সরকারের নাম, সবংয়ের বিশ্বজিৎ মহেশের নাম, কেতুগ্রামে বলরাম মাঝির নাম, বিনপুরের তফসিলি জনজাতি পরিবারের কিশোর মান্ডির নাম, বর্ধমানের নারায়ণদের নাম, নলাটের মনোজ জয়সওয়ালের নাম, ময়ূরেশ্বরের জাকির হোসেনের নাম, কোতলপুরের কুশ ক্ষেত্রপালের নাম, রায়নার ভাদু দাসের নাম, বারাসাতের জ্যোৎস্না মল্লিকের নাম, ডায়মন্ড হারবারের অরিন্দম মিদ্দার নাম, আরামবাগের রঞ্জিত দাসের নাম, নন্দীগ্রামের দেবব্রত মাইতির নাম, চোপড়ার ধর্মমণ্ডলের নাম, বাসন্তীর প্রদীপ বৈদ্যের নাম,
सोनारपुर निर्मल मंडलर नाम भातारे सोम हाँसदार नाम राजारहाट गोपालपुर प्रसेंजित दासर नाम शीतलकुची धीरेन बर्मनर नाम तूफानगंज अलोक बर्मनर नाम डायमंड हारबारे राजू सामंतर नाम सीतईर अनिल बर्मनर नाम आरामबागे रवि हाड़ नाम एर बहरे तूफानगंज एर बहरे बैरकपुर जयप्रकाश जदव तमलुकर देवाशीष आचार्य सीतई श्रीधर दास सह असंख्य पार्टी कर्मी समर्थक भोटाररा এই সময়কালে খুন হয়েছে। আমাদের বক্তা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেন যে আমি কি আটটেকার মুখ্যমন্ত্রী ছিলাম, আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশন, দায়িত্ব আমার ছিল না। পাঁচই মে থেকে গতকালের হত্যাকে যদি আমরা যুক্ত করি তাহলে তিরিশ জন এই মুখ্যমন্ত্রীর পূর্ণকালীন সময়ে, তিনি তার সময়কালে হত্যা হয়েছেন। আজকে আমাদের প্রারম্ভিক যিনি বক্তব্য রেখেছেন অগ্নিমিত্রা পাল মহোদয়া, মহিলাদের উপর অত্যাচারের যে বিভৎস কাহিনীর কথা তুলে ধরেছেন একটার পর একটা, এতে আমরা লজ্জিত হই। এবারের এই ঘটনা বিগত দিনের রাজনৈতিক সংগ্রাম সন্ত্রাসের সঙ্গে কোনোভাবে একভাবে দেখলে চলবে না। একটা সংগঠিত পরিকল্পিত এবং ভারতীয় জনতা পার্টি করার অপরাধে একেবারে বুথ স্তরের কার্যকর্তা, পোলিং এজেন্ট, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং একটা বিশেষ ধর্ম পালন করা লোকেদেরকে শেষ করে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক আক্রমণ নয়, জেসিপি চালিয়ে গ্রামের পর গ্রাম, দোকানের পর দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সংঘবদ্ধভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডা দুষ্কৃতকারীকে মদত দিয়ে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে দুধেল গাই বলে চিহ্নিত করেন, তারা গ্রামের পর গ্রাম, তফসিলি পাড়ার পর পাড়া, ওবিসি পাড়ার পর পাড়া, আদিবাসী পাড়ার পর পাড়া লুট করেছে। বাড়িতে নুন রাখার একটা বাটি পর্যন্ত রাখতে দেয়নি। এই অবস্থা পশ্চিমবাংলায় হয়েছে। এরা ভেবেছিল এইভাবে করতে করতে পশ্চিমবাংলায় বিরোধীদেরকে ধ্বংস করে দেব, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার কর্মী সমর্থকদের পাশে বুক চিতিয়ে সর্বস্ব নিয়ে দাঁড়িয়েছে। প্রায় দুশোর মতো সেফ শেল্টার তৈরি করা থেকে শুরু করে দশ হাজারের বেশি এফআইআর করানো থেকে শুরু করে বিভিন্ন কমিশন, মহিলা কমিশন, তফসিলি কমিশন থেকে শুরু করে সর্বোপরি জাতীয় মানবাধিকার কমিশন, সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত তথ্য প্রমাণ এবং এজাহার, অভিযোগ ইত্যাদি নথিভুক্ত করিয়ে আমরা এই লড়াই শেষ দেখতে চাই। আপনারা দেখছেন বাম ইন্ডিয়া। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে বাম ইন্ডিয়া চ্যানেলের কর্মীরা উৎসাহিত হয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের পরিবেশন করতে পারে। প্রিয় দর্শক, খবর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন, সময় নষ্ট না করে আমরা যাই খবরের মূল গভীরতায়।